জন্মনিবন্ধন আবেদন করার পর এখানে প্রিন্ট ছাপ দিলে প্রিন্ট হচ্ছে না, তো এই সমস্যাটি আমি এখন আপনাদেরকে সমাধান করে দেখাবো। এই জন্য আমি বিস্তারিত ফুল একটা ভিডিও বানাচ্ছি নতুন এই সমস্যাটা। আমি চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনারা ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন আমি এই আবেদনপত্রটি কীভাবে ডাউনলোড করি সম্পূর্ণ দেখাবো। জন্মনিবন্ধন সার্ভে প্রেরণ হচ্ছে না, তো চলুন আমরা যে বিডিডিএস ওয়েবসাইটে যাব। এখন জন্মনিবন্ধনের জন্য আবেদন, এই যে জন্মনিবন্ধনের আবেদন সিলেক্ট করলাম। এখান পরবর্তীতে আমি একটা শুধু স্যাম্পল হিসেবে দেখাবো। তো এটা জন্মসাল আমি 2000-এর আগে দিয়ে দিচ্ছি, 1999 সেপ্টেম্বর 15। আমার কাছে ডকুমেন্টগুলো আছে, দিয়ে দিলাম। আমি এটা যেহেতু স্যাম্পল হিসাবে করছি, আমি সাবমিট শুধু আপনাদের দেখানোর জন্য, সেই জন্য আমি এমনি একটা তথ্য দিয়ে শুধু ফিল আপ করে দেব। এখানে লিঙ্গ, দেশ নির্বাচন, বিভাগ, তারপরে ডাকঘর, এখানে সবগুলো আমি এলোমেলো দিচ্ছি, আপনারা সঠিকভাবে দিয়ে ফিল আপ করবেন। এই পাশে ইংলিশ, এই পাশে বাংলা, এটা একদম দিলেই হলো। 20টা বন্ধু সন্তান রাখা যাবে, অবিশ্বাস্য। আমি শুধু একের পর এক দিয়েই যাচ্ছি। এখানে বাংলা নাম, এখান দিয়ে ইংরেজি নাম, এখানে রোড নাম্বার, এখানে ইংরেজিতে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমরা পরবর্তী, এখানে আমরা বাপের নাম দিয়ে দিচ্ছি, বাপের নাম ইংলিশ, মায়ের নাম ইংলিশ, বাংলা, মোটামুটি শুধু ফিল করে যাচ্ছি আমি। এখানে 21 সিলেক্ট করুন, নেক্সট। এখানে আমরা নিচ সিলেক্ট করব, এই যেখানে আপনার সার্টিফিকেট শো করবেন। আমি এখানে এমনি একটা দিয়ে দিই, লাইক দিয়ে দিই। এখানে একটা সনদ, আর এখানে একটা সার্টিফিকেট, পিতামাতা, এখানে একটা নাম্বার দিয়ে দেই, ফেক নাম্বার, 1 2 3 4, আচ্ছা 7 8 9, বেশি হয়ে গেছে। এখানে তারপরে সিলেক্ট করুন, সিলেক্ট দিয়ে দিয়েছি সবগুলো। এখন আমরা নেক্সট ক্লিক করব। জন্ম, এই যে চাইলে এটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন, এখানে যে স্নাইপিং টুল থেকে স্ক্রিনশট নিয়ে এই পেজটাও প্রিন্ট করতে পারবেন। আর আমি তো পুরো ফুল কপি দেখাবো। আর একটা যদি এই যে নিচে লেখা সহ নিতে চান, তাহলে যে নিম্বুস স্ক্রিনশট আছে, আমরা নিম্বুস ইউজ করতে পারি। নিম্বুস স্ক্রিনশট সিলেক্ট স্ক্রল, তাহলে এখান থেকে সিলেক্ট করে আমার নিচ পর্যন্ত নিতে পারবো। সেভ দিলে সেভ হবে। তারপর আমরা সরাসরি আমরা এই কপি আগের মতো প্রিন্ট নেব, সাবমিট দিলাম। এই যে আবেদনপত্র নাম্বারটি কপি দেবেন এবং জন্ম তারিখটি মনে রাখবেন। দেখুন আমি যদি এখন আবেদন শেষ আবেদনপত্র প্রিন্টে ক্লিক করি, তাহলে এই পেজটা আসে। এটা কিভাবে সমস্যা সমাধান করবেন তখন চলুন আমি দেখাই। এজন্য আমরা হোমে চলে যাব,
এটা কপি করে নিয়েছি, বা এটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। হোমে যাচ্ছি, এই যেখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন থেকে আবেদনপত্র প্রিন্ট, এটা সিলেক্ট করব, জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। সার্ভার একটু লোড নিচ্ছে, আপনারা অপেক্ষা করুন। আবেদন শেষ হয়ে গেলে আবেদনপত্র নাম্বার দিয়ে এবং আপনার এই যে দেখুন আবেদন করেছিলাম, যে আবেদন করেছিলাম সে আবেদন সিলেক্ট করে এখানে যে অ্যাপ্লিকেশন কপি পেস্ট দিয়ে দেই। এই যে আমি পেস্ট করে দিলাম আমার জন্ম তারিখ, আমি যেটা দিয়েছিলাম সেটা আবার দেই। এখন প্রিন্টে ক্লিক, দেখুন আমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট চলে আসছে। একটু লোড নেবে, তো এই পদ্ধতিটা আপনারা জেনে রাখুন কীভাবে করবেন। এই যে আমি যেসব তথ্য দিয়েছিলাম ফুল ফর্ম চলে আসছে, এখন আমরা প্রিন্ট করব, একটা ফাইল হিসেবে সেভ করব। আমাদের যে আবেদনপত্র নম্বর, বিডিডিসির ওয়েবসাইট খুবই জ্যাম থাকার কারণে একটু লোড বেশি নিচ্ছে। এই একদম প্রিন্ট কপি চলে আসলো, আমরা এটা চাইলে ডাইরেক্ট প্রিন্ট দিতে পারি, সেভও করতে পারি, সেভ দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে রিপ্লাই দেবো।